गाइस वेलकम टू माय चैनल ग्लैम ग्लो एंड गाइस एज यू नो आमी हलाम सृष्टि सो आज के आमी तोमादेर साथे की शेयर करते चलेछि सेटा तो निश्चय तोमरा थंबनेल एंड टाइटल देखे बुझे गेछो। आज के आमी तोमादेर साथे शेयर करते चलेछि व्हाट ऑल आई ईट इन अ डे, माने सकाल थेके रात पर्यन्त आमी सारा दिने की खाई सेटाई आज आमी तोमादेर साथे शेयर करब। सो এই টাইপের ভিডিওরা সব সেলিব্রিটিরা করে, সেলিব্রিটিরা হাজার ভালো ভালো জিনিস খায়। বাট আমি বাঙালি গাইস, আফটার অল আমি বাঙালি, সো তার জন্য আমি মাছ ভাত ডাল আর ডাল ভাত মাছ, এর বাইরে আমার কিছু আর রেগুলারিটি মানে এই সেরকম একটা হয় না যে তোমাদের দেখাতে হবে। বাট স্টিল আমার কাছে ভিডিও করার মতো কন্টেন্ট এটা লেগেছে। অ্যান্ড আমি যে আজকে ভিডিও করছি বলে আমি এক্সট্রা এক্সট্রা করে খাবো বা এক্সট্রা এক্সট্রা করে দেখাবো আমি কোনো দিনই করি না, সেটা আমি যেটা খাই সেটাই তোমাদেরকে দেখাই। তো চলো আজকে আমি সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কি খাই সেটা তোমাদেরকে দেখাই। তো লেটস গেট স্টার্টেড গাইস। ঘুম থেকে উঠি আমি 9:30 সময়, অ্যান্ড আমার ব্রেকফাস্ট করতে করতে হয়ে যায় 11টা। তো অতক্ষণ আমাকে আমার যে ডাক্তার সে বারণ করেছে না খেয়ে থাকতে, তো তার জন্য ঘুম থেকে উঠে কিছু একটা আমায় খেয়ে নিতে বলেছে। সো তার জন্য আমি ঘুম থেকে উঠে সরাসরি তো ভাত তো খাই না, তো তার জন্য আমি খেয়ে নিই জল অ্যান্ড সাম বিস্কিটস, এটাতে আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে। অ্যান্ড দেন আমি ব্রেকফাস্ট 11টায় করলেও আমার কোনো প্রবলেম থাকে না। আমাকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট সারতে বলেছে, তো তার জন্য আমি এটা খেয়ে নিই। অ্যান্ড দেন আমার ব্রেকফাস্ট করতে করতে তো 11টা হয়েই যায়। তো ব্রেকফাস্টে আজকে আমি খাচ্ছি, এখানে আমি ব্রেকফাস্ট খাচ্ছি, অ্যান্ড ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আলুর তরকারি। আমার ব্রেকফাস্ট এক এক টাইপের থাকে, অ্যান্ড এটা কিন্তু আটার লুচি। হ্যাঁ, আমি কোনো দিন ভাত, কোনো দিন পাউরুটি, কোনো দিন মুড়ি, কোনো দিন লুচি, এরকম ব্রেকফাস্ট হতেই থাকে। অ্যান্ড আমাদের এখানে আজকে অন্নপূর্ণা পুজো ছিল, তো তার জন্য প্রসাদ দিয়েছিল। প্রসাদে এই সুজি ছিল, ছোলা ছিল, নারকেল ছিল, এই কিছু প্রসাদ ছিল, তো এটাও আজকে আমি খেয়েই নেব। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ দিনই ব্রেকফাস্টে ভাত খাই, হ্যাঁ একদমই কম ভাত খাই, হাফ বাটি ভাত খাই, কিন্তু আমি ভাত খাই ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই। তো চলো আমি খেয়ে নিই, অ্যান্ড তোমরা দেখো আর কি করবে, তোমাদের তো আমি খাওয়াতে পারবো না, তো তোমরা দেখো। অ্যান্ড আমার এই মায়ের এই হাতের তরকারিটা আমার দারুণ লাগে। চলো ছোলা আমি সুজি খাই, ছোলা খাই, সবই খাই, তোমাদের খাওয়াতে পারবো না, তো তোমরা দেখো। তো ব্রেকফাস্টের পর আমি তো চান করে চলে আসি, অ্যান্ড এখন বাজে 12:30, অ্যান্ড আমি একটুখানি হাংরি ফিল করছি। সে চান করে উঠে আমি মাঝে মাঝে আগে ফল খেতাম, কিন্তু এখন আমি আর ফলটা এই টাইমে খাই না, এখন আমি কিছু চকলেটস খাই বা চিপস খাই। তো আজকে চিপস আমি খাচ্ছি, চিপসের জন্য এখানে আছে বিঙ্গো টেরে মেরে, আমার দারুণ লাগে গাইজ, আমার ফেভারিট চিপস এটা, কুড়কুড়ে অ্যান্ড লেজের ম্যাজিক মশালা ফ্লেভারটা আমার দারুণ লাগে, তো আমি এটা খেয়ে নিই চলো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সে গেছে আমার লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে আমি জাস্ট একদম নর্মাল খাচ্ছি, বিকজ এর আগে আমার অনেক খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি খাবো ডাল অ্যান্ড ডিম ভাজা, আমি ভাত থেকে মেখে নিয়েছি। লাঞ্চে আমি অনেক, হ্যাঁ এতটা ভাত খাই একটু বেশি মনে হতে পারে, এতটা ভাত খাই কারণ আমি ডিনার অ্যান্ড ব্রেকফাস্টে খুব কম খাই। তো চলো আমি লাঞ্চটা খেয়ে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে কথা বলছি। গাইজ লাঞ্চের পর আমি খেয়ে নিই কিছু ফল। আগে আমি বললাম যে আমি চানের সময় ফল খেতাম, কিন্তু এখন আমি চানের পর না খেয়ে আমি লাঞ্চের পর ফলটা খাই। তো আজকে বেদানা খাবো, দেখতে পাচ্ছ দুটো বেদানা আমার কেটে দেবে খাবো। কোনো দিন কলা খাই, কোনো দিন আঙুর খাই, কোনো দিন আম খাই, মেন কথা ফল খাওয়া কিন্তু ভীষণ জরুরি। তো চলো আমি ফলটা খেয়ে নিই গাইজ। এখন বাজে সন্ধেবেলা রাত 8টা, আমি পড়তে গেছিলাম, আমি 5টার সময় পড়তে যাই না, 8টা বেজে যায় আমার আস্তে আস্তে, তো তার জন্য আমি 8টার সময় ইভিনিং স্ন্যাক্স খাই। অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সে দেখতে পাচ্ছি আমি ব্রেড নিয়েছি, ওতে একটুখানি হার্শি চকলেট সস মাখালাম, দেন আমি জ্যাম মাখাচ্ছি। অ্যান্ড দেখো আমি চকলেটটা দিতে যাচ্ছিলাম, তখন আমার জ্যাঠা চলে এসছে, মানে জ্যা চলে এসছে, চকলেটটা খেয়েও নিলে একটা বাইট, সো তো আমি এটাকে দিয়ে দিলাম, অ্যান্ড উল্টে দিয়ে আমি ওটাকে খাবো। তো এটা ভীষণ খেতে ইয়াম্মি হয়, অ্যান্ড এর উপরেও আমি একটুখানি হার্শির এই চকলেট সসটা ভালো করে ছড়িয়ে ডেকোরেটেড করবো গাইজ। এইগুলো খেয়ে নেওয়ার পর আমি খেয়ে নেবো পালং শাক। তো আমি আমাদের বাড়িতে আজকে পালং শাক রান্না হয়েছিলো, অ্যান্ড কিছুটা বেঁচে গেছিলো, তো আমি খেয়ে নিচ্ছি। আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে, তোমরাও প্রতিদিন না হলেও 2-3 দিন অন্তর অন্তর একটুখানি করে ভেজিটেবল খাও, কারণ এটা শরীরের পক্ষে অ্যান্ড স্কিনের পক্ষে খুবই ভালো হয়। গাইজ কালকে ইভিনিং স্ন্যাক্সের পর আমি তোমাদের সাথে আর ডিনারটা শেয়ার করতে পারিনি, বিকজ আমি সত্যি ভেবেছিলাম ডিনারটা রেকর্ড হয়েছে। বাট ডিনারটা রেকর্ড করার সময় আমি যে প্রথমবার পজ করে রেখেছিলাম, তারপর থেকে পজটা আমি আর প্লে করতেই ভুলে গেছি, তো তার জন্য ডিনারটা রেকর্ডই হয়নি। তো তার জন্য আমি আর তোমাদেরকে ডিনারটা দেখাতে পারলাম না, বাট আমি বলে দিচ্ছি আমি ডিনারটাই কী খেয়েছি। আমি ডিনারে খেয়েছি একটুখানি ভাত, জাস্ট এক বাটি ভাত, অ্যান্ড ওই ডিম অমলেট,
তো এটাই ছিল আমার ডিনার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। এন্ড হ্যাঁ, এই মেকআপটা যদি দেখতে চাও তোমাদের ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য বাই।